শনিবার তেহট্টি নাজিরপুরের মানিকনগর থেকে উদ্ধার হওয়া প্রায় 670 বস্তা ভেজাল ধনে নষ্ট করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন তেহট্টের ফতাইপুর সংলগ্ন এলাকায় রাস্তার পাশে নয়াঞ্চলিতে ফেলে সেই ধনেগুলিতে আগুন লাগানো হয়। উল্লেখ্য, গত বছরের 29 জুলাই তেহট্টের নাজিরপুরের মানিকনগরের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ভেজাল ধনে উদ্ধার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এতদিন সেই ধনে মজুত করা ছিল নাজিরপুরের একটি গোডাউনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অধীনে। শনিবার কোর্টের নির্দেশ মেনে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এসে এই ধনেগুলোতে আগুন লাগিয়ে নষ্ট করে দেয়। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, প্রায় 670 বস্তা ধনে নষ্ট করে দেওয়া হলো। বিনামূল্যে পাবেন, আনলিমিটেড কথা বলেন।